নমস্কার সুমিত ভদ্রবাবু জিজ্ঞেস করেছেন যে ভাড়াটেরা যদি মামলা কনটেস্ট করে তাহলে কি তাকে ভাড়া জমা দিয়ে যেতে হবে ভাড়া জমা দেওয়া ছাড়া কি কনটেস্ট করা যায় না দেখুন এক্ষেত্রে যদি ডিফল্টার গ্রাউন্ড থাকে তাহলে আপনাকে অবশ্যই কোর্টে সেভেন ওয়ান সেভেন টুর মাধ্যমে ভাড়া জমা দিতে হবে ট্রেনদেরকে এবং ডিফল্টার গ্রাউন্ড যদি নাও থাকে তাহলেও ভাড়াটা জমা করতে হবে কোটে কারণ ভাড়া আপনি আটকে রাখতে পারেন না মামলা হয়ে গেলে ভাড়া রেন কন্ট্রোলে দেওয়া যায় না সুতরাং ট্রেনকে যদি মামলা কন্টেস্ট করতে হয় ভাড়া জমা দিতে হবে এবং ভাড়া জমা যদি না দেয় সেক্ষেত্রে তাহলে ল্যান্ডলর্ড সেখানে আবার ডিফল্টার গ্রাউন্ড অ্যাড করতেও পারেন মামলা কনটেস্ট করতে গেলে ভাড়া না দিলে তার এগেন্সেস ডিফেন্সটাও আউট হয়ে যাবে ডিফেন্স স্টাক আউট বলতে তিনি রিটিন স্টেটমেন্টের উপর বেশ করে কোনো রকম সাক্ষী করতে পারবেন না শুধুমাত্র ক্রস করতে পারবেন এবং ক্রস করতে পারবেন শুধু প্লেন্টিফের প্লেন্টের যা যা লেখা আছে সেগুলো নিজস্ব কোনো বক্তব্য বা নিজস্ব কোনো ডিফেন্স ক্রসের মাধ্যমে আনতে পারবেন না ডিফেন্স টাক আউট হলে এটাই নিয়ম সেটা সেভেন থ্রিতে হয় অথবা কোর্ট যদি দেখে সেভেন ওয়ান সেভেন টু করেনি সেটা অটোমেটিক্যালিও ডিফেন্স টাক আউট করতে পারে উইদাউট এনি অ্যাপ্লিকেশান আর না হলে ল্যান্ডলডকে সেভেন থ্রির অ্যাপ্লিকেশান করতে হয় ডিফেন্স টাকাউটের জন্যে ডিফেন্স টাক আউট হয়ে গেলে তাহলে আর রিটার্ন স্টেটমেন্ট কোনো দিন আর অ্যামেন্ড হবে না যদি অ্যামেন্ড করতে চায় কারণ ডিফেন্স রিটার্ন স্টেটমেন্টটাই নেই তার কোনো এফেক্ট দেওয়া হবে না এবং ক্রস করার সময় প্লেনটিরকে শুধুমাত্র তার প্লেনটের ওপরেই ক্রস করতে হবে রিটার্ন স্টেটমেন্টে যা লেখা আছে তার উপর ক্রস করা যাবে না বা নতুন কোনো কেস মেড আউট করা যাবে না সুতরাং সব থেকে ওয়াইজার হচ্ছে ভাড়াটাদের যে কোর্টে ভাড়া অবশ্যই জমা দেওয়া যেরকমভাবে লাস্ট পেড আপ রেন্ট আছে সেই হিসেব অনুযায়ী দিতে হবে এবং যদি লাস্ট পেডা পেটের সঙ্গে কর্পোরেশান ট্যাক্স ধরা থাকে বা অন্যান্য জিনিসও ধরা থাকে সেগুলোও কিন্তু দিতে হবে মুদ্রা কথা হচ্ছে অ্যাজ ইট ইস যেটা অ্যাজ ইট ওয়াজ যেটা আগে ছিল সেই রকমভাবেই ভাড়াটা জমা করতে হবে না হলে কিন্তু ব্যাড ডিপোজিট হবে এবং ডিফল্টারের মধ্যে পড়ে যাবে আশা করি সুমিতবাবু আপনাকে বোঝাতে পারলাম ভালো থাকবেন